লকডাউনে মুর্শিদাবাদের জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটি অনবরত দুস্থ মানুষদের পাশে থেকে কাজ করে চলেছে। কখনো দুস্থ পরিবারকে সাধ্যমতো নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ, কখনো কর্মরত সিভিক ভলান্টিয়ার্সদের টিফিন খাবারের ব্যবস্থা করে দেওয়া। সোমবার আবার ওই সংস্থা গড়ে তুলল এক নজর কাড়া পদক্ষেপ। এদের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ সদরঘাটে বিনা পয়সার বাজার বসিয়ে নজির গড়লেন তারা। জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটি এভাবে প্রত্যেক দিন সাধারণ মানুষের পাশে থেকে কাজ করায় ইতিমধ্যেই সুনাম কুড়িয়ে নিয়েছে এলাকার বিশিষ্ট জনের কাছে। মুর্শিদাবাদ থেকে রাজু শেখ এর রিপোর্ট, খাস খবর বাংলাবান। রঘুনাথগঞ্জ সদরঘাট এলাকায় আমরা এখানে 100টি পরিবারের জন্য বিনা পয়সায় বাজার আয়োজন করেছি। তারা তাদের প্রয়োজন মতো সামগ্রী এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাবে। কোনো পয়সা লাগবে না? না না না, কোনো পয়সা লাগবে না। কারা এই আয়োজনটা করেছে? জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটি। জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটি এর আগে কী কী করেছে একটু বলো। এর আগে আমরা লকডাউন শুরু থেকেই আমরা কাজ করে চলে যাচ্ছি। হ্যাঁ, বিভিন্ন জায়গায় যখনই আমাদের খবর আসছে কোনো এলাকায় মানুষ অসহায় অবস্থায় আছে, সেই জায়গায় আমরা যতটা সম্ভব আমরা এই সাহায্য পৌঁছে দিচ্ছি। এই সাহায্য পৌঁছে দেওয়ার বিভিন্ন সময় আমাদের পাশে বিভিন্ন মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তারা আমাদের পাশেই আছে। এনাদের সহযোগিতা নিয়েই আমরা এইসব করতে পারছি। এনারা আর্থিক সহযোগিতা? অবশ্যই অবশ্যই, আমাদের যেরকম যেরকম কাজ আমাদের আমাদের ফেসবুক পেজে এনারা দেখেছেন সেরকমভাবে এনারা আর্থিক সাহায্য করেছেন, আর এই আর্থিক সাহায্যের ফলেই কিন্তু আমরা এটা করতে পারছি। ধন্যবাদ। আপনার নাম? শঙ্কর নারায়ণ রায়। আপনি? আমি এই এনজিওর প্রেসিডেন্ট। সোসাইটির তরফ থেকে আজকে সদরঘাটের যে দুস্থ পরিবার আছে প্রায় 100টা মতো, ওদেরকে বিনা পয়সায় বাজারের ব্যবস্থা করেছি আমরা। আচ্ছা, এর আগেও তো আপনারা কাজ করেছেন? হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি এবং প্রত্যেক দিনই কাজ করছি। সেখানে এরকম সকলকে যেসব দুস্থ পরিবার আছে তাদেরকে চাল, ডাল, সোয়াবিন তেল, সাবান তুলে দিচ্ছি। তার সঙ্গে আমরা কাজ করেছি সিভিকদের জন্য যারা রাস্তায় ডিউটি দিচ্ছে, তাদের জন্য টিফিনের ব্যবস্থা করেছি মাঝে মধ্যে। আচ্ছা, অন্যান্য সোসাইটির প্রতি আপনারা কী বার্তা দেবেন? আমরা চাই যে যতগুলো এনজিও বা সোসাইটি আছে তারা এই দুঃসময়ে এবং এই রকম মহামারীর দিনে যেসব দুস্থ পরিবার আছে তাদের পাশে থাকুক, পাশে দাঁড়াক, এবং শুধু এনজিও না, রঘুনাথগঞ্জবাসী এবং গোটা পশ্চিমবঙ্গবাসী এরকম দুস্থ মানুষের পাশে দাঁড়াক। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম দীপঙ্কর সিং রায়। আপনি? আমি জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি। বিজয় হার্ডওয়্যার, এখানে এশিয়ান পেন্টস, গগন, জিএক্স, বাথ ফিটিংস এর সরঞ্জাম বিক্রয় করা হয়। তাই আর দেরি নয়, আপনাদের প্রয়োজনীয় হার্ডওয়্যারের সরঞ্জাম নিতে এক্ষুনি যোগাযোগ করুন বিজয় হার্ডওয়্যারে। ঠিকানা: বিজয় হার্ডওয়্যার, সম্মতি নগর, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। শাখা প্রতিষ্ঠান: ম্যাকেঞ্জি পার্ক, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। আমাদের সম্পর্ক ফোন নাম্বার 9434115655 অথবা 9563 2188 15